আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 8 এর এনএমএমএস এক্সামের জন্য যে ম্যাথের সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর সূচক এবং সরলের যে ম্যাথ গুলো আছে সেগুলোকে ডিসকাস করব। পেজ নাম্বার হচ্ছে 51। সূচকের বেসিক আইডিয়া তোমাদের প্রত্যেকেরই আছে। শুরু করছি অঙ্কগুলো। তাহলে আগে কোশ্চেন কি আছে দেখো, 8 এর পাওয়ার আছে 2 এর 3 ইজ ইকাল টু কত হবে এই মানটা আমাকে জানতে চেয়েছে। 4টে অপশন দেওয়া আছে, 8 এর পাওয়ারে আছে 2 এর 3, তাই তো? প্রথম কাজ হবে আমাদের 8কে কার পাওয়ারে ভাঙতে পারি সেটা আমাকে দেখতে হবে। তার জন্য কি করবো, 8 এর উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 8 এর উৎপাদক যদি বিশ্লেষণ করি, সব থেকে ছোট 2 দিয়ে একে ভাগ করা যেতে পারে। তাহলে 2 4 8, আবার 2 দিয়ে ভাগ দেবো, 2 2 4। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, 8 ইজ ইকাল টু 3টে 2 এর গুণফল, তাই না? বা আমরা এখানে কি লিখতে পারি, 2 এর কিউব। তাহলে এখানে আমরা কি লিখলাম, 2 এর কিউব, 8 এর জায়গায় লিখলাম 2 এর কিউব, পাওয়ারে দিলাম 2/3। এবার তাহলে আছে 2 এর কিউব, হোল পাওয়ারে আছে 2 এর 3, মানে এক লাইন ভেঙে লিখছি 3 ইন্টু, মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয় সেটা আমরা জানি সকলেই। এবার দেখো গুণ হলে কোনাকোনি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 এর পাওয়ারে 2। তাহলে 2 এর পাওয়ারে 2 মানে 4। তাহলে আমাদের একই কোশ্চেন অ্যান্সার কত হল, 4। অপশন আছে দেখো, প্রথম অপশন অপশন এতেই আছে 4। তাহলে একের অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট 2 এর কোশ্চেন, এখানে আছে 1/64 হোল পাওয়ারে আছে -5/6, এর মান কত নির্ণয় করতে হবে। 1/64 হোল পাওয়ার আছে -5/6, এখানে পাওয়ারে মাইনাস আছে, এটাকে আমরা কি করতে পারি, সূচকের নিয়মাবলীতে একটা সূত্র আছে, x এর পাওয়ারে যদি মাইনাস n থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/x^n, অর্থাৎ কোনো সংখ্যার ঘাতে যদি মাইনাস পাওয়ারে থাকে তাহলে ওই মাইনাস থেকে সরাতে গেলে তার পজিশনটাকে চেঞ্জ করো, মানে লব থাকলে হরে নিয়ে যাবো, হর থাকলে লবে নিয়ে যাবো। এখানে এই পুরো সংখ্যাটা, এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, পুরো সংখ্যাটার পাওয়ার আছে -5/6, তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, ইজ ইকাল টু 64 হোল পাওয়ারে 5/6। এই যে 1টাকে আমি এখানে দিলাম না, কারণ হচ্ছে x/1 = x আমরা জানি, তেমনি 64/1 = 64, তাই না? তার জন্য হরে আমি 1টা আর বসালাম না, যেহেতু পজিশন চেঞ্জ করেছি মানে লবটাকে হরে নিয়ে গেছি আর হরটাকে লবে নিয়ে এসেছি, তার জন্য এই মাইনাসটাকে আমরা সরিয়ে দিয়ে প্লাস লিখতে পেরেছি। এরপর আমাদের কি কাজ হবে, 64টাকে উৎপাদকে ভাঙবো, 2 32 64 2 16 32 2 8 16 2 4 8 আর 2 2 4, মানে 6টা 2 এর গুণফল হচ্ছে 64। বা আমরা কি লিখতে পারি, 64 = 2^6, কারণ আমরা জানি কি, 2 2 পর পর গুণ মানে কি, সেটাকে 2 এর স্কোয়ার। যদি এটা 4টে গুণ থাকতো তাহলে হতো কি 2 এর পাওয়ারে 4, তাহলে 6টা 2 গুণ মানে 2 এর পাওয়ারে 6 হলো। 64 জায়গায় আমরা কি লিখবো, 2 এর পাওয়ারে 6, তাহলে 2^6 লিখে দিলাম, পাওয়ারে 5/6 যেমন আছে রেখে দিলাম। লাইন আমরা কি করবো, আর ঠিক আগের অঙ্কটার মতনই, /5/6, কোনাকুনি কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 2 এর পাওয়ারে 5, 2কে 5 বার গুণ করলে পাবো আমরা 32। আমাদের অ্যান্সার কত হবে, 32। দেখে নেবো অপশনে আছে কিনা, কিন্তু দেখো অপশনে কোনোটাতে 32 নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, কোনোটিই নয়। 3 এর কোশ্চেন দেখো, 1/27, এবার নিচে যে 27 আছে তার পাওয়ার আছে -2/3। এখন আমরা আগে একটা সূত্র দেখেছি কি, x^-n = কি লিখতে পারি, 1/x^n। তাহলে এক্ষেত্রে আছে, আমি এটা রাফে করছি দেখো বুঝতে সুবিধা হবে, 27 এর পাওয়ারে -2/3 = আমি কি লিখতে পারি, তাহলে 1/27 2/3। এখন 27টা আবার হরে বসে আছে, মানে আমাদের এক্সাক্ট ফর্মটা হচ্ছে এরকম, 1/1/27 পাওয়ারে বসবে 2/3, ঠিক এই মতো। এক্স এর পাওয়ারে -n ছিল সেটাকে আমরা লিখছিলাম 1/x^n, এখানে 27 এর পাওয়ারে -2/3 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 1/27 পাওয়ারে 2/3 আছে। এখন 27টা নিচে হরে বসে আছে, তার জন্য আমি হরেই পুরোটাকে লিখে দিলাম, 1/1, তার নিচে আবার 27 এর পাওয়ারে 2/3 আছে, মানে কি 27 পাওয়ারে 2/3। এখন 27টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাই দেখে নিই, এটা পাবো 3 এর কিউব, 3 9 27 3 3 9, তাহলে হচ্ছে 3 এর কিউব পেয়েছি, আর কি আছে 2/3, পাওয়ার যেটা ছিল বসিয়ে দিলাম, 3 এর কিউব যেমন ছিল ছিল ইন্টু 2/3, পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা জানি সূচকের ক্ষেত্রে, 3 3 কেটে গেল, তাহলে 3 এর স্কোয়ার = কত হলো, 9।
আমাদের অ্যান্সার কত হলো 9। দেখে নেবো অপশন আছে কিনা। এই যে অপশন নাম্বার বি তে আছে 9, তাহলে 3-এর কোশ্চেন অ্যান্সার হলো অপশন নাম্বার বি। 4 নম্বর, সরল করো। কোশ্চেনটা ফার্স্ট লিখে নিই আমরা। এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল পাওয়ার আছে এ, ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল পাওয়ার আছে বি, ইন্টু এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল পাওয়ার আছে সি। এই যে প্রথম পদটা এখানে আছে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল পাওয়ারে এ, তাই তো? তার মানে কি এক্স টু দি পাওয়ার বি তার সাথে পাওয়ারে এ আছে, আবার এক্স টু দি পাওয়ার সি তার পাওয়ারেও এ আছে। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার বি তার পাওয়ারে এ বাই এক্স টু দি পাওয়ার সি তার পাওয়ারে এ, ইন্টু এক্স টু দি পাওয়ার সি তার পাওয়ারে বি বাই এক্স টু দি পাওয়ার এ তার পাওয়ারে বি, ইন্টু এক্স টু দি পাওয়ার এ তার পাওয়ারে সি বাই এক্স টু দি পাওয়ার বি তার পাওয়ারে সি। এরপরে কি করব, পাওয়ারে পাওয়ারে গুণ করব। এক্স টু দি পাওয়ার বি ইন্টু এ, আমি এ বি লিখলাম, গুণে আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই। নিচে তো আছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এ, তার মানে এক্স টু দি পাওয়ার এ ইন্টু সি লিখলাম, ইন্টু এক্স টু দি পাওয়ার সি ইন্টু বি, তাহলে আমি লিখলাম এক্স টু দি পাওয়ার বি ইন্টু সি, আর নিচেতে লিখলাম এক্স টু দি পাওয়ার এ ইন্টু বি। এদিকে উপরে লিখলাম এক্স টু দি পাওয়ার এ ইন্টু সি, নিচে লিখলাম বি ইন্টু সি। এবার কি করব, গুণ আছে তাহলে উপরে যেগুলো আছে গুণ আকারে সেগুলো সব পাওয়ার গুলো প্লাস করব, আর নিচে যেগুলো আছে সেগুলো পাওয়ার গুলো মাইনাস করে লিখব। এবার দেখো এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই নিধান এক্স, নিধান কোনটাকে বলি, 10 এর পাওয়ারে 2, এখানে নিধান হচ্ছে 10 আর সূচক হচ্ছে 2। এখানে নিধান দেখো সবকটাই সমান, সবকটাই এক্স, তাহলে আমরা কি করব, ইজিকাল টু পাওয়ার গুলো প্লাস মাইনাস করব, যেগুলো গুণ আকার আছে সেগুলো পাওয়ারে প্লাস দেব, যেগুলো ভাগ আকার আছে সেগুলো পাওয়ারে মাইনাস দেব। তাহলে লিখলাম এক্স পাওয়ার, এখানে ব্র্যাকেট দিলাম, প্রথমে আছে এ বি লিখলাম, নিচেতে আছে এ সি, এটা তো ভাগ আকারে আছে তাহলে এটাকে মাইনাস দিয়ে লিখলাম, গুণ প্লাস, ওপরে আছে বি ইন্টু সি, নিচেতে আছে এ বি, এটাকে মাইনাস দিয়ে লিখলাম, প্লাস, গুণ আকারে ওপরে আছে যেটা এ সি লিখলাম, নিচেতে যেটা আছে সেটাকে মাইনাস দিয়ে লিখলাম। দেখবো এবার প্লাস মাইনাসে কিছু কাটে কিনা। প্লাস এ বি মাইনাস এ বি ক্যান্সেল হয়ে গেল, মাইনাস এ সি প্লাস এ সি ক্যান্সেল হলো, প্লাস বি সি মাইনাস বি সি ক্যান্সেল হলো, তাহলে সমস্ত কিছু কেটে গেল, তাহলে থাকলো কি এক্স এর পাওয়ারে 0, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি জানি আমরা 1। তাহলে অ্যান্সার কত হলো 4-এর থেকে কোশ্চেন 1। দেখে নেবো অপশন আছে অপশন নাম্বার বি, 4-এর কোশ্চেন অ্যান্সার অপশন বি। 5-এর থেকে আছে দেখো 243/32 পাওয়ার আছে 4-এর 5 মাইনাস 4-এর 5, সিম্পল একটা কোশ্চেন, কিন্তু পাওয়ার যেহেতু মাইনাস আছে সুতরাং এখানে আমাকে প্রথমে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। আমরা কি জানি এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকাল টু 1/(x^n), তাই তো? তাহলে যদি আমি লিখি এ বাই বি হোল পাওয়ারে মাইনাস এন ইজ ইকাল টু, আমরা কি লিখতে পারি, বি বাই এ হোল পাওয়ারে এন। কারণ কি এক্ষেত্রে নিচেতে 1 ছিল, যেটা থাকাও যা না থাকাও তাই, তার কারণে এখানে লেখা কোনো ছিল না, এবং তার জন্য এই মাইনাস যখন তুললাম আমি আমি এটাকে 1/(x^n) করলাম, মানে হরটা লবে গেল, লবটা হরে এলো। ঠিক সেম প্রসেস এখানেও হয়েছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 32/243/4-এর 5। এরপরে কি করবো, 32 কে উত্তরকে ভেঙে নেবো, 32 কে ভাঙলে পাবো 2-এর পাওয়ারে 5, তাও একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, 5টা 2-এর গুণফল 32, তার মানে হচ্ছে 2-এর পাওয়ারে 5। লিখে নি, আচ্ছা নিচে যে 243, দেখি 243 কে ভেঙে কি পাই, 243 কে 3 দিয়ে ভাঙবো, 3 8 24, 3 1 3, 3 27 81, 3 9 27, 3 3 9, অর্থাৎ 5টা 3-এর গুণফল হচ্ছে 243। হোল পাওয়ারে 4-এর 5 যেমন ছিল রেখে দিলাম। হোল পাওয়ারে 4-এর 5 মানে কি, উপরের এর পাওয়ারও 4-এর 5, নিচের এর পাওয়ারও 4-এর 5। এবার কি করব, পাওয়ারটাকে দুজনের মধ্যে দিয়ে দেবো, তাহলে এখানে ইনটু দিয়ে একবারে লিখলাম 4-এর 5, কারণ আমরা কি জানি এরকম সিচুয়েশনে গুণাকারে লিখি আমরা, 3-এর পাওয়ারে 5 ইন, এটা পাওয়ার ইনটু, হ্যাঁ পাওয়ার ইনটু 4-এর 5, কোনাকুনি এটা কেটে গেল, এটাও কোনাকুনি কেটে গেল, তাহলে পড়ে থাকলো উপরে 2-এর পাওয়ারে 4 আর নিচেতে পড়ে থাকলো 3-এর পাওয়ারে 4। 2-এর পাওয়ারে 4 মানে হচ্ছে 16, আর 3-এর পাওয়ারে 4 মানে হচ্ছে 81। আমাদের অ্যান্সার হচ্ছে 16/81, অপশন দেখবো আছে কিনা, 16/81 অপশন নাম্বার এ।
নেক্সট ছয়ের কোশ্চেন, কোনটি সঠিক? এখানে চারটে কেস দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটা সঠিক, আর 4 নম্বর অপশন ডি তে বলেছে কোনোটিই নয়। দেখে নি, অপশন এ তে যে রিলেশনটা দেওয়া হয়েছে সেটা আমরা লিখে নিচ্ছি এখানে। এখন এটা সমান আমরা কি লিখতে পারি? 3 এর পাওয়ারে 1/3, আর এটা সমান আমরা কি লিখতে পারি? 4 এর পাওয়ারে 1/4। এটা চিহ্নটা কি? লেস দেন কে, নাকি এ ছোট এর থেকে? এটা এখানে বলা হয়েছে, যাচাই করতে বলেছে এটা সত্যি কি মিথ্যা। ছোট বড় নির্ণয় করার জন্য কি করবো? দেখো এখানে দেখো 1-এর 3 আছে, এখানে 1-এর 4 আছে, মানে 3 আর 4-এর আমি লসাগু করলাম প্রথমে। 3 আর 4-এর লসাগু কত হবে? 12। তাহলে এখানে হলো 1/3 তো অলরেডি ছিল, 12 আনতে হবে, মানে আমাকে 4 নিচেতে আরো গুণ করতে হলো। নিচেতে 4 গুণ করলে আমাকে উপরেও 4 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে হলো 3 এর পাওয়ারে 4/12, বা আমি এটাকে লিখতে পারি 3 এর পাওয়ারে 4 হোল পাওয়ারে 1/12। গুণ করলে আমি 4 এর 12 পেয়ে যাচ্ছি পাওয়ারে। 3 এর পাওয়ারে 4 মানে কি? 3 কে 4 বার গুণ করলে পাবো 81। 81 পাওয়ারে হচ্ছে 1/12। সেম ভাবে এটাও করে নেব, তাহলে 4 এর পাওয়ারে 12 আনতে গেলে আমি এখানে 3 দিয়ে গুণ করলাম, তাহলে ওপরেও 3 দিয়ে গুণ করলাম। ইজিকাল টু কি পাচ্ছি? তাহলে 4 এর পাওয়ারে 3/12 ইজিকাল টু কি লিখতে পারি? 4 এর পাওয়ারে 3 হোল পাওয়ারে 1/12 ইজিকাল টু তাহলে 4 4-এ 16, 16 4-এ 64, 64 পাওয়ারে 1/12। এবার দেখো দুই ক্ষেত্রেই পাওয়ারটা সেম আছে, তাহলে যে যার মানটা বড় সে বড় হবে, আর যার মানটা ছোট সে ছোট হবে। তার মানে এখানে কে বড়? 3√3 এটা বড়। তাহলে অপশন এ তে দেওয়া আছে লেস, মানে এটা ছোট, তার মানে এটা নয়। অপশন বি দেখো, অপশন বি তে দেওয়া আছে এটা গ্রেটার দেন, মানে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 6-এর অ্যান্সার হলো অপশন নাম্বার বি।